দর্শক, কুরবানির একদিন আগে গরুর দাম একদম কমে গিয়েছে। ব্যাপারী এবং খামারিদের মন একদম খারাপ হয়ে গিয়েছে এবং তারা হতাশায় রয়েছে। আমি গরুর মালিকদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আজকে গরুর দাম কেমন? গরুর দাম তো নাই ভাই, গরুর দামই কয় না, দামই কয় না গরুর। কেন দাম 120 কই, 220 কইছে, আজকে দামই কইতেছে না বন্ধু। তো এরকমটা হওয়ার কারণটা কি? কারণটা কি এর বুঝতে পারে? ইন্ডিয়ার গরু বেশি এই বছর বাংলাদেশে, যার জন্য এরকম হইছে। ইন্ডিয়ার গরু বেশি আসছে, ইন্ডিয়ার গরু দাম একটু সস্তা না, যার জন্য গরুটা সস্তা হয়ে গেছে, গরু প্রচুর হয়ে গেছে। এবার এতদিন তো ভালো ছিল গরুর দাম, আজকে হঠাৎ এরকম হলো কেন? আজকে না, আজকে তিন চার দিন যাবত এরকম। হ্যাঁ, আপনি কি গৃহস্থ নাকি খামারি নাকি ব্যাপার? গৃহস্থ, আমি কোনো জানা ফাইকার না, কোনো কিছু না। গরু কয়টা আপনার? পাঁচটা গরু, পাঁচটা থেকে তিন দুই রয়ে গেছে এখনো। পাঁচটা গরু থেকে তিনটা গরু রয়ে গেছে এখনো। যেই দাম চাচ্ছেন আপনি, এই গরুটার দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম আমি 2.5 লক্ষ চাইছি এখন। কইছি বলে দেন আমরা কত দিব, এখন আর দুই এর দুই যাইতেছে না, দুই তো কম কয়। ওজন আছে কত এটার? 8 মণ আছে ওজন। হ্যাঁ, ওজনের গরুটা আপনি একটা একদম লিগ্যাল কত দাম আছে? এটার একদম লিগ্যাল একটু কমসে কম 70-280 আছে। হ্যাঁ, তাহলে আপনি কত হলে বিক্রি করে দিবেন? এখন আমি কইতে পারি না, এখন কাস্টমার আইলে কাস্টমার উপর নির্ভর। কত বলছে কাস্টমার? কাস্টমার এখন দুই যাইতে আছে না, দুই তো কিছু কম কয়। দর্শক, আসলে গরুর বাজার পড়ে গেছে এমনই বলছে গরুর খামারিরা, অর্থাৎ পানির দামই বলা চলে। এই যে এই গরুটা অনেক বড় সাইজের এই গরু, এটা উনি ধারণা করছে যে 2,80,000 টাকার মতো হবে, অনেক বড়ই, ক্যামেরা ছোট দেখাচ্ছে, কিন্তু কাস্টমার আসছে না, পাশাপাশি গরুর দামও কেউ বলছে না, যে কারণে ওনাদের মন অনেক খারাপ এরকমটাই বলছে। এ নিয়ে কি মন খারাপ আপনি? দামই কইতেছে না এখনো, কি সুন্দর করে আছে, কোন সুন্দর কোন গরু আছে, এই জন্য কি আপনাদের মন খারাপ? মন তো খারাপ হয়, মন খারাপ না দিলও খারাপ, ওটা মনের কথা কইলেই তো না, পুরা ফ্যামিলির মন খারাপ। এর মধ্যে বিক্রি করছেন কয়টা? এখন দুইটা বিক্রি করছে, আর তিনটা রয়ে গেছে। দুইটার মধ্যে লাভ হইছে? লাভ হইছে না, খাস্তা খাস্তা। মানে কি আপনার পরিশ্রম বৃথা? আরে পরিশ্রম তো গেছে, ওই মানে চিন্তাটা মুক্ত হইলে আলহামদুলিল্লাহ, চিন্তা তো মুক্ত হইলে। দর্শক, আসলে ঈদের একদিন আর বাকি রয়েছে, একদিন আগে কিন্তু কুরবানির পশুর দাম বেশি হওয়ার কথা, কিন্তু একদিন আগেই কুরবানির দাম কমে গিয়েছে, কিন্তু পূর্বে দাম বেশি ছিল। এই সময় তো গরু ট্রাইনে নিয়ে গেছে তাই না, আর এখন দামই বলছে না। দর্শক, যুক্ত ছিলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গরুপুর বাজার থেকে। ওকে, থ্যাংক ইউ।